হ্যালো, সবাই কেমন? নমস্কার, সবাই কেমন আছেন? আজকে আমি একজনের সাথে দেখা করতে যাবো, একটা সারপ্রাইজ আছে, তো চলুন যাওয়া যাক। তো এখন আমরা রেডি হচ্ছি, যাচ্ছি, আমাদের ক্যামেরাম্যান আসছে। জিমের সামনে, তো চলুন যাওয়া যাক। বলেছিলাম যে একজন ব্যক্তির সাথে দেখা করতে যাবো, উনি হচ্ছেন মলয়রা। মলয় স্যারের সাথে এখন দেখা করতে এসেছি। তো স্যারকে জিজ্ঞেস করবো, স্যার আপনার পিতা মনোদস্রায়ী, ওনার যে মূর্তি উন্মোচন হলো শ্যামবাজার জগৎ মুখার্জী পার্কে, তা আপনি কেমন খুশি কেমন? আমি তো খুব খুশি। আমরা আমাদের সরকারকে বলেছিলাম যে বাবা একটা এত বড় নামী লোক ভারতবর্ষের মধ্যে এবং এশিয়ার মধ্যে প্রথম বিশ্ব ইউনিভার্সিটি বডি বিল্ডিং এ। এছাড়াও শুধু তাই না, ওনার দ্বারা আমাদের ভারতবর্ষে বহু কৃতি ব্যায়ামবিল উঠেছে এবং যোগাসন লাইনে অনেক কাজ করেছেন। আমাদের এখানে কলকাতা শহরে বা কলকাতার বাইরে সারা ভারতবর্ষে ওনার যোগাসনে বডি বিল্ডিং এর বহু শিশু ছাত্রছাত্রী আছে, তাদের অনেক উপকারিত হচ্ছে। নানান রোগে পায়ে ব্যথা, তোমার পেটের গন্ডগোল, স্পন্ডলাইটিস, হ্যাঁ, এছাড়া বিভিন্ন রোগের উনি সারিয়েছেন। শুধু তাই না, জাপানে গিয়ে উনি একবার লাঞ্চ বন্ধ করেছিলেন, হ্যাঁ, সেটা জাপানিরা আমাদের কাছে ছবি আছে, জাপানিরা এক্সরে করে দেখেছে এবং লাঞ্চের মধ্যে বেশি লাগে দেখেছে সত্যি সত্যি বন্ধ আছে কি না, এটা ফ্রড কি না, সে পরীক্ষাও দেখেছে যে সত্যি উনি প্রাণায়ামের দ্বারা লাঞ্চটা বন্ধ করে দিয়েছে, ব্রিং সব করে রাখতে পেরেছে। আমাদের বাংলাদেশে ছিল আর কি, সেখানে উনি আমাদের পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি সরকার যে করেছে, আমরা সত্যি খুব কৃতজ্ঞ। এটা আমাদের বড় বিল্ডিং এর একটা বিরাট কৃতিত্ব, চলুন ঠিক আছে।
could show you how. I could show you how. I could show you how to defeat the ঠিক আছে, ওকে, ঠিক আছে স্যার, আবার দেখা হবে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।